আসসালামু আলাইকুম। মেডিসিন রিলেটেড নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমার রিভিউর বিষয়বস্তু হচ্ছে মডিপ্রাণ ক্যাপসুল। মডিপ্রাণ ক্যাপসুল কেন খাওয়া হয়, খাওয়ার নিয়ম, পার্শ্বপ্রতিক্রিয়ার দাম, এসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, প্রত্যেকটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে আপনার জন্য কোন ঔষধটা কতটুকু প্রয়োজন সেটা নির্ধারণ করে থাকেন। সুতরাং চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ সেবন করা যাবে না। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। মডিপ্রাণ ক্যাপসুল, এর জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে ফ্লুঅক্সিটিন হাইড্রোক্লোরাইড। বেক্সিনকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড মডিপ্রাণ ক্যাপসুল তৈরি করে, যার প্রতি পিচের খুচরা মূল্য 2.98 টাকা। এখন আমরা জানবো মডিপ্রাণ ক্যাপসুল কোন ধরনের রোগের চিকিৎসায় ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। মডিপ্রাণ ক্যাপসুল বিভিন্ন ধরনের মানসিক সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন বড় ধরনের হতাশার চিকিৎসায়, অবসেসিভ কম্পালসিভ ডিজর্ডার অর্থাৎ সূচিবায় রোগ হলে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে, বুলিমিয়া নার্ভসা এবং অ্যানোরক্সিয়া নার্ভসার চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে, মেয়েদের মাসিক সংক্রান্ত জটিলতায় এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে। মাত্রা বা খাওয়ার নিয়ম, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রাথমিক মাত্রা সকালে 20 mg ক্যাপসুল, পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দুপুরে আরেকটি 20 mg ক্যাপসুল খাওয়া যেতে পারে, সর্বোচ্চ মাত্রা 40 mg। পার্শ্ব প্রতিক্রিয়া, বমি বমি ভাব, বমি, মুখ শুকিয়ে যাওয়া, ডায়রিয়া, ঘুম ঘুম ভাব, অনিদ্রা, ক্লান্তি, ত্বকের ফুসকুড়ি, এসব পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি খাওয়ার ফলে হয়ে থাকে। তবে বন্ধুরা, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যে সবার বেলায় ঘটে তা নয়, কোনো কোনো সময় পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আবার কোনো সময় নাও হতে পারে। সুতরাং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে কোনো সময় ভয় পাবেন না। গর্ভাবস্থায় স্তন্যদানকালে এই ওষুধটি খাওয়ার পূর্বে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি প্রযোজ্য নয়। বিস্তারিত জানতে ডেসক্রিপশন বক্সে মেডিসিন রিলেটেড ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, দেখার অনুরোধ রইল। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।